আমি যাই না, একটু পরে আইসা পড়বো। সবসময় পাগলামি করো না তো। একদম চোখ, তুমি আমাকে বলা, আমি তো বলা না, আমরা বুঝি, ভালোই বুঝি, কি খবর? প্লাস্টিকের বোতল এটা কেমন তালা খুলবো? তুই দেখ কোনো কিছু বাড়িতে ভাঙা আর কি আমার কাছে আপাতত 500 টাকা আছে, এই 500 টাকা ধর। তুই এই থেকে বাসুরটা সোজা মিশু ভাইকে বাড়িতে যাবি। যদি কোনো রাস্তা ঝামেলা হয় তাহলে আমায় জানাইস। ঠিক আছে ভাই, সব কিছুই তো বুঝলাম, কিন্তু বিশ্বাস কর, আমি কখনোই ভাবতে পারি নাই আমার জীবনে এই দিনটা আসবে। বাপের বাড়ি থেকে ভালোবাসার জন্য আমি পলায়ে যাব। শোন, তুই কিন্তু মা বাবার খেয়াল রাখবি, তাদের যখন যখন ওষুধ খাইতে হয় ওষুধ দিবি। আমি ফুলে গেলে আসি ভালো, কিন্তু বিমু কর, বিমু জাম্বু কই? বিমু বিমু জাম্বু, তুমি কি করবা? অবদে কি করো? আমার নবীন খুঁজা বল দিতেছে না, বিমুর জামুর নাকি সব কইতে পারে।
মামা তুমি না পোলাপানের মতো কি যে কও তুমি পুরা পুরি পাগল হইছো জাম্বু হইছে একটা পুতুল আর পুতুলে কোন দিন কথা হইতে পারে হ আমি তো পাগল হই মই আমার একমাত্র মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তাছাড়া এলাকা সবাই বলাবলি করতেছে বিমুরের জামুনাকে কার কোন সমস্যা সব সমাধান করে দেয় মামা আমি তোমার একটা কথা কই তুমি আমার কথাটা মন দিয়া শোনো নরিনের বান্ধবীর বাড়িতে তারপরে মার্কেটে তারপরে হয়েছে যে আশেপাশে একটু ভালো করে খুঁজা দেহ যদি না পাও তাহলে থানাতে যা খুঁজো এমনি করে পাবা না কোন দিকে যাবে আমি এখন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবা মামা দাওদানি কেমন বিমুর কাছে আইছে তোরে বিমুর পুতুল কি কিছু কইতে পারবো বিমু রোজ লাগছে ছায়া দাও উন্নাটা বারো করে মাথায় দাও এবারে থেকে একটু পানি এনে দে জাম্বু রইতে থাকতে থাকতে গলাটা শুকাইছে পানি খেয়ে একটু পানি দাও গলা শুকিয়ে গেছে রানা পানি দাও আমার কাছে কোনো পানি নাই রানা মিথ্যা কথা কয় ওর পেছনে পানি পেছনে পানি তুমি খা দেখেন এই ধরনের আলতু ফালতু কথা বলবেন না আমি লোক তাই ফালতু আচ্ছা আমি আমার ফালতু লোককে শিক্ষা দিতে পারি ম্যাডাম দেন কি শিক্ষা দিবেন দেন আমি আপনার ছাত্র হইলা ঠিক আছে শিক্ষা যদি দিতেই হয় আমার জুতাটা খুলতো ম্যাডাম আপনার শিক্ষা আমার লাগবে না আমি এখন যাই ভালোই ভালোই চলে গেছে বলে খবর আসলো কি খবর নরেন খেলা তুমি এনে কে আমাকে মিথ্যে দাও নাই জানিস কি আমি একটা বিপদে পড়ছি কি বিপদ ওই যে তো বাড়ির পাশে একটা বাড়ি আছে না ওই বাড়ির মিশুর সাথে আমার সম্পর্ক জানো আজকে না আমাকে ভাইগে যাওয়ার কথা ও আমার বলছে এখানে আসতে আসছে কিন্তু ও আমার সাথে মিথ্যা কথা বলছে আমার কি মনে হয় জানো ও আমার ধোকা দিচ্ছে এখানে সারাদিন বসে থাকলেও আর আসবো না আরে খালা তোমার তো সে ধোকা দেয় নাই তাহলে তো তার মা বাবা আটকে রাখছে তাছাড়া মিছু খুব বড় পাবে বুঝছো তবে তুমি কোনো চিন্তা করো না খালা খারাপ আমি মিশু তাকে রায় না দিতেছি কি করবো তুই সত্যি মিশু রায় না দিতে পারবি আর চুপ করো জাম্বু আমি বিশু বদমাস কোনো বিশু বদমাসের কোনো উপকার করবো না বদমাশ আমি খুব বিপদে আছিলাম মা বাবা আমার আটকে রাখছিল কিন্তু আমি নিজেকে আইলাম কেমনে বিমু আরে এই সব কিছু হলো জাম্বুর কারিশমা তাই নাকি
আচ্ছা বাড়িতে যে অবস্থা, আমাদের তো যাওয়ার আর জায়গা নাই। এক কাজ করো, আমার তুমি বাড়িতে নিয়ে আসো। আরে ধুর, আমার বাড়িতে তোমার কিমনে নিয়ে যাবো? হ্যাঁ আমি এসে বাড়ি থেকে পলায়া তাহলে কি করি এখন? বিমু তুই আমাকে কোনো একটা ব্যবস্থা করে দে না। আমরা তুমি থাকো মিশুর বাবা এলো নাম কমু কি? তুমি যদি এই পোলা পোলার বউ ঠিক মতো না মেরে নাও তোমার চোখ দামে পুট্টি খেলবো। পুট্টি পুট্টি আমি মেনে নেবো।